ফ্রান্স হুমকি দিয়েছিল নাইজারকে তারা সামরিক আগ্রাসন চালাবে। এবার 99% মুসলমানের দেশ নাইজার উল্টো ফ্রান্সকে 30 দিনের আলটিমেটাম দিয়েছে, বলছে দ্রুত দেশ ছেড়ে যাও, নতুবা খবর আছে। অন্যদিকে নাইজারে ইকোয়াস যে সামরিক আগ্রাসন চালাবে তার পরিকল্পনা নিয়েছে, সেখান থেকেও তারা নাইজারের ভয় লেজ গোটাতে শুরু করেছে, কারণ প্রতিবেশী কয়েকটি মুসলিম দেশ নাইজারের পক্ষে দাঁড়িয়েছে। তাহলে কি পশ্চিমাদের পতন হচ্ছে নাইজার থেকে? চলুন, এক্সক্লুসিভ অনেক তথ্য আছে আজকের ভিডিওতে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওবিন্দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমরা কথা দিয়েছিলাম ধারাবাহিক আমরা নাইজারকে নিয়ে আলোচনা করব, এবং আমরা সেই কথা মতোই আপনাদের প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কারণ নাইজার প্রসঙ্গে দুর্দান্ত কিছু খবর আমাদের হাতে পৌঁছেছে। যে দর্শক আজকে প্রথম ঢুকেছেন তার জন্য হয়তো বা সামান্য কিছু বলে নিতে হবে শুরুতে। 99% মুসলমানের দেশ নাইজার, এটি আফ্রিকার একটি অন্যতম মুসলিম দেশ, কিন্তু দেশটি দরিদ্র হওয়ায় এখানকার মানুষ মানবেতর জীবনযাপন করে, কারণ নাইজারে রয়েছে ইউরেনিয়াম এবং স্বর্ণের খনি। কিন্তু এই খনিগুলো পশ্চিমারা লুটপাট করে নিয়ে যায় আর নাইজার তাদের কাছে দয়ার হাত পেতে থাকে, কিন্তু সেখান থেকে নাইজার ঘুরে দাঁড়িয়েছে। নাইজারের সেনাবাহিনী এবার পশ্চিমাদের মিত্র বা দালাল সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতা দখল করে নাইজারে নতুন বিপ্লব সৃষ্টি করেছে। তারা বলেছে এবার নাইজার তৈরি হবে দেশটির মানুষের জন্য, কোনো আধিপত্যশীল সাম্রাজ্যবাদী দখলদারদের পক্ষে নাইজার আর দাঁড়াবে না। আর তাই নাইজারের উপর ক্ষিপ্ত হল পশ্চিমারা, কারা? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। ফ্রান্স ইতিমধ্যে নাইজারে সামরিক আগ্রাসন চালাবার জন্য আফ্রিকার যে সামরিক জোট রয়েছে ইকোয়াস তাদেরকে নির্দেশ করেছে, এবং ইকোয়াস 7 দিনের সময় বেঁধে দিয়েছিল নাইজারকে, বলেছে 7 দিনের মধ্যে গণতান্ত্রিক সরকার বুজুমের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে তারা সামরিক আঘাত করবে, অর্থাৎ যুদ্ধ শুরু করবে। কিন্তু নাইজারের সামরিক সরকারই স্পষ্ট ইকোয়াসের এই শর্ত মেনে না নিয়ে উল্টো তাদেরকে থ্রেট দিয়ে বলেছে আমরা প্রস্তুত, তোমরা আসো। এরপর আমরা দেখলাম সেই 7 দিনের সময় শেষ হয়ে গেল, কিন্তু ইকোয়াস কার্যত এখনও চুপ, ভয় পেয়ে গেছে হয়তোবা। ইতিমধ্যে ফ্রান্সকে উল্টো 30 দিনের সময় বেঁধে দিয়েছে কে? নাইজার। তারা বলেছে নাইজারে যে ফ্রান্সের ঘাঁটি রয়েছে সেই ঘাঁটি খালি করে দিতে হবে এবং ফ্রান্সের সকল সেনা সদস্যকে দেশ ছেড়ে চলে যেতে হবে, 30 দিন সেই সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন কি করবে ফ্রান্স? যারা নাইজার দখলে পশ্চিমা মিত্রদের নিয়ে ইকোয়াসকে নিয়ে আসছিল তারা মাঝ পথে করা ব্রেক করেছে। এদিকে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এতদিন মনে হয়েছে নাইজার বোধহয় একা, কিন্তু নাইজারে যখন সামরিক আগ্রাসন চালাবে এমন হুমকি দিয়েছে পশ্চিমারা, তখন নাইজারের প্রতিবেশী দেশ মালি স্পষ্ট করে বলেছে নাইজারে আক্রমণ করা মানে আমার দেশে আক্রমণ করা, অর্থাৎ মালিতে আক্রমণ করা, আমরা নাইজারের সঙ্গে আছি, অর্থাৎ নাইজারে আক্রমণ করলে এ যুদ্ধে মালি জড়িয়ে যাবে। শুধু মালি নয়, বুর্কিনা ফ্রাসো সে দেশ থেকেও বলা হয়েছে, এটিও নাইজারের প্রতিবেশী আফ্রিকার একটি দেশ, সেখান থেকেও বলা হয়েছে এই যুদ্ধটাকে আমরা নাইজারের যুদ্ধ মনে করছি না, এটি মনে করছি আমরা আমাদের দেশের বিরুদ্ধে ফ্রান্সের লড়াই, অতএব আমরা ফ্রান্সকেও উত্তম জবাব দেব। শুধু বুর্কিনা ফ্রাসো কিংবা মালি নয়, সঙ্গে জড়িয়ে গেছে মুসলমানদের আরেকটি সমৃদ্ধ শক্তিশালী দেশ আলজেরিয়া। এই আলজেরিয়া স্পষ্ট পশ্চিমাদের বলে দিয়েছে আমরা নাইজারকে একা ছেড়ে দেব না, নাইজারকে মনে রাখতে হবে তার মিত্র তার ভাইয়েরা তার পাশে আছে। এই তিনটি দেশের থ্রেটের পর ফ্রান্স কিংবা ইকোয়াস ভাবতে বসে গেছেন কি করবেন তারা। এই যে শত শত বছর ধরে কলোনি বানিয়ে এই আফ্রিকার দেশগুলোকে লুটল ফ্রান্স, এবার তাদের কি হবে? তাদের দেশের বিদ্যুৎ উৎপাদন বড় বড় কলকারখানা চলে এই নাইজারের ইউরেনিয়াম দিয়ে, তারা সমৃদ্ধ হচ্ছে, শক্তিশালী হচ্ছে অর্থনৈতিকভাবে,
এই নাইজারের সোনা লুটপাট করে। এবার তারা শেষ পর্যন্ত নাইজার ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন, বোধহয় সেদিকে যাচ্ছে এবারের সংঘর্ষ। যে নাইজারকে সময় বেঁধে দিয়েছিল পশ্চিমারা, এবার তারা আলোচনার টেবিলে বসতে চান। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ ডেলিগেট এসছে নাইজারে। তারা নাইজারের সাথে কূটনৈতিকভাবে চেষ্টা করেছে সমস্যার সমাধান করতে এবং এটা বোঝাবার চেষ্টা করেছে তারা মোহাম্মদ বুজুমের মতো সেই তাবেদার সরকারকে আবার ক্ষমতায় বসালে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছে, অর্থনৈতিক খাদ্য সহযোগিতা বন্ধের যে ঘোষণা দিয়েছিল, এখান থেকে তারা ফিরে আসবে। কিন্তু নাইজার বলছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সহযোগিতা লাগবে না, আপনারা টাটা বাই বাই হয়ে যেতে পারেন, অর্থাৎ বিদায় নিতে পারেন। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলিগেট নাইজার থেকে এই মুহূর্তে খালি হাতে ফিরেছেন। এদিকে অ্যান্টনি ব্লিংকেন বলেছেন নাইজারকে খুব দ্রুত সংযত হওয়া উচিত তার দেশের স্বার্থে বা তার দেশের জনগণের স্বার্থে। অ্যান্টনি ব্লিংকেন আরও বলেছেন যে নাইজারে যে সামরিক অভ্যুত্থান হয়েছে এর পেছনে রাশিয়া কিংবা অন্য কোনো দেশের হাত নেই, তবে তারা এই সেনা অভ্যুত্থানের কারণে সুযোগ নিচ্ছে। ব্লিংকেন স্পষ্ট বলেছেন রাশিয়া কিংবা ওয়াগনারের কোনো হাত ছাড়াই এই সেনা অভ্যুত্থান ঘটেছে, তবে এই সেনা অভ্যুত্থানের পর রাশিয়া বা ওয়াগনার এখানে সুযোগ নিচ্ছে। দর্শক, খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো রাশিয়ার ওয়াগনারের কাছ থেকে সহযোগিতা চেয়েছে নাইজারের সামরিক জান্তা। আমরা দেখেছি নাইজারের কয়েকটি স্থানে রাশিয়ান পতাকা ওড়াতে, তার মানে ওয়াগনারের কিছু সদস্য নাইজারে প্রবেশ করেছে। তবে সম্প্রতি মালি হয়ে এই ওয়াগনার গ্রুপের একটা বিশাল গ্রুপ যখন সাহারা মরুভূমি দিয়ে নাইজারে প্রবেশ করতে যায়, তখন তাদের বাধা দিয়েছে আইএস। ভালো করে লক্ষ্য করুন এই তথ্যটা, ওয়াগনার বাহিনী নাইজারে প্রবেশ করবে মালি হয়ে সাহারা মরুভূমি পার হয়ে, বাধা দিয়েছে কে? আইএস। কেন আইএস বাধা দিয়েছে? আইএস কেন বাধা দেবে? অর্থাৎ প্রশ্ন করতে পারেন আইএস তাহলে কাদের? আচ্ছা, যারা এই মুহূর্তে আমার সাথে আছেন এই ভিডিওতে, একটা প্রশ্ন করি, আইএসকে আপনি কোনো মুসলিম দেশের বাইরে দেখেছেন? আইএস কোন কোন দেশে আক্রমণ করছে? আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া আর ইরাক, এই দেশগুলি তো আইএস সরব বা আইএস তার মিশন বাস্তবায়ন করছে। আইএসকে কখনো মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কিংবা ব্রিটেন কিংবা ফ্রান্স এইসব দেশে আইএসকে কখনো দেখেছেন? এই কালো পতাকাধারীরা ইসলামের কথা বলছে কিন্তু আক্রমণ করছে ইসলামিক মুসলিম দেশে। আপনি ভালো করে লক্ষ্য করুন, যেই সব দেশে ইসলামিক সরকার প্রতিষ্ঠিত হচ্ছে কিংবা সাম্রাজ্য বিরোধী সরকার প্রতিষ্ঠা পাচ্ছে, অর্থাৎ এই পশ্চিমা বিরোধী সরকার প্রতিষ্ঠা পাচ্ছে, সেখানেই আইএস ঘাঁটি গাড়ছে। এই প্রশ্নের উত্তরটি এবার আপনারাই খুঁজুন, তাহলে আইএসকে কারা তৈরি করেছে, আইএস কাদের উদ্দেশ্যে কাজ করছে, আইএসের সদস্যরা কারা, তাদের অর্থায়ন কারা করছে? তো এই রাশিয়ান ওয়াগনারকে বাধা দিয়েছে কারা? আইএস। এখন বলা হচ্ছে তাহলে আইএস কার হয়ে কাজ করছে? ফ্রান্সের হয়ে, কারণ ওয়াগনারকে ভয় পাচ্ছে কারা? ফ্রান্স বা পশ্চিমারা। তাহলে আইএস কাদের? এই তথ্যটা চিন্তা করে নিন, আমরা আইএস নিয়ে আরেকটা ভিডিও করব এবং আপনাদের সেখানে হয়তো বিস্তারিত বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, তাহলে নাইজার এবং ফ্রান্সের এই সংঘর্ষ কোন দিকে যেতে পারে? 30 দিনের মধ্যে ফ্রান্স যদি নাইজার ছেড়ে না যায়, সেক্ষেত্রে ফ্রান্সের ঘাঁটিতে নাইজার আক্রমণ করতে পারে, এটি মোটামুটি বোঝা যাচ্ছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, নাইজার এত শক্তিশালী বা এত সাহস পেল কোথায়? যদি আমার বিশ্লেষণে বলি, নাইজারকে নিঃসন্দেহে কেউ শক্তি দিয়েছে। ফ্রান্স যেমন পশ্চিমাদের শক্তি নিয়ে মাঠে নামছে, নাইজার এতটা সাহস পাওয়ার পেছনে নিঃসন্দেহে কেউ পেছনে রয়েছে। কারা? রাশিয়া। ইতিমধ্যে রাশিয়া নাইজারকে গ্রিন সিগন্যাল দিয়েছে। এখন প্রশ্ন করবেন, তুরস্ক কী করছে? যেহেতু নাইজারের একটি গণতান্ত্রিক সরকারকে সরিয়ে সামরিক জান্তা ক্ষমতায় বসেছে বা একটি সামরিক অভ্যুত্থান হয়েছে, সেক্ষেত্রে তুরস্ক সরাসরি নাইজারের এই সরকারের পক্ষে দাঁড়াতে পারে না, কিন্তু তুরস্ক কারো মাধ্যমে তার সহযোগিতা পৌঁছে দিতে পারে। এখন প্রশ্ন করবেন কীভাবে? ইতিমধ্যে আমরা দেখছি নাইজারের আকাশে তুর্কি ড্রোন বাইরাক্তার TV2 উঠছে, তার মানে সেখানে তুরস্কের সহযোগিতা পৌঁছে গেছে। দ্বিতীয়ত, তুরস্ক
নাইজারকে বা নাইজারের সামরিক সরকারকে সরাসরি সহযোগিতা করবে না হয়তো এই মুহূর্তে, কিন্তু তুরস্ক কী করবে? প্রতিবেশী কোনো দেশ মালি বা আলজেরিয়ার মাধ্যমে নাইজারের কাছে সহযোগিতা পৌঁছবে, কারণ তুরস্কের সঙ্গে আলজেরিয়ার সম্পর্ক খুবই ভালো এবং আলজেরিয়া আফ্রিকার মুসলমান দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি দেশ। আপনি কি জানেন এই আলজেরিয়ার কাছে রাশিয়ান সকল আধুনিক অস্ত্র আছে, ইভেন S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেমও পর্যন্ত এদের কাছে আছে। অর্থাৎ আলজেরিয়াকে ব্যবহার করে তুরস্ক তার সামরিক রসদ বা সেনাবাহিনী যা যা লাগে পৌঁছে দেবে। আর যখন তুরস্ক, রাশিয়া বা চীনের মতো দেশ জড়িয়ে যাবে এই নাইজারের পক্ষে, সেক্ষেত্রে পশ্চিমারা এ যুদ্ধে জড়াতে সাহস করবে না, কারণ তারা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি দেখে এই শিক্ষাটা তো পেয়েছে। কিন্তু ফ্রান্স কি এখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাবে? এটি সম্ভব, কারণ তাদের দেশের অর্থনীতিকে বাঁচাবার জন্য নাইজারের স্বর্ণ ইউরেনিয়াম তো তার দরকার। তাহলে শেষ পর্যন্ত কি হবে? নাইজার থেকে পশ্চিমাদের পরাজয় মেনে নেবে? বোধহয় না। তাহলে আগামী দিন কী হতে পারে? চলুন সেদিকে আমরা নজর রাখছি। তবে নাইজারের জনগণ এই মুহূর্তে রাজপথে রয়েছে সেনাবাহিনীর পক্ষে। সেনাবাহিনী দেশটির জনগণকে আহ্বান করেছে দেশ রক্ষায়, ভূখণ্ড রক্ষায় প্রত্যেকে রাজপথে নেমে আসুন, দেশকে পাহারা দিন। লক্ষ লক্ষ মানুষ রাজপথে, তারা তার দেশকে পাহারা দিচ্ছে। অতএব খুব সহজ হবে না পশ্চিমাদের জন্য নাইজারে প্রবেশ করা। নাইজারের প্রত্যেকটা বিমানবন্দর বন্ধ করা হয়েছে, নো ফ্লাই জোন করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে নাইজারে সরাসরি কেউ আক্রমণ করতে পারবে না নাইজেরিয়ার ভূখণ্ড ব্যবহার ছাড়া। কিন্তু নাইজেরিয়া এই মুহূর্তে নাইজারের বিরুদ্ধে তার দেশকে ব্যবহারের সুযোগ দেবে, যেখানে নিজেদের দেশি অনেকগুলো সন্ত্রাসী সংগঠন নাইজেরিয়াকে ব্যস্ত করে রেখেছে। দর্শক, চোখ রাখছি নাইজারে। ইনশাআল্লাহ চেষ্টা করব নাইজার সম্পর্কে সর্বশেষ আপনাদের তথ্যগুলো পৌঁছে দিতে। প্রত্যেকে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।